এক প্যাকেট লাচ্ছা সেমাইয়ের জর্দা সেমাই রান্না করেছিলাম মাত্র এক কাপ দুধ দিয়ে, সাথে আরও দুই রকমের সেমাই রান্না করেছিলাম। সবার আগে শেষ হয়ে গেছে এই জর্দা সেমাইটাই, এতটাই মজার এবং সুস্বাদু হয় এইভাবে জর্দা সেমাইটা রান্না করলে। আমি এখানে আমার নিজের হাতে বানানো চার কালারের চার রকমের সেমাই নিয়েছি, যতটুকু সেমাই নিয়েছি তাতে এক প্যাকেট সেমাইয়ের মতো হবে। তারপরে দিয়ে দিলাম এক কাপ দুধ, আগে থেকেই ঘন করে জাল করে রেখেছিলাম গরুর দুধ, চাইলে পাউডার দুধও দিতে পারবেন, গুলিয়ে একটু ঘন করে দিবেন। সাথে স্বাদ মতো চিনি, দুই তিনটা এলাচ দিয়ে দিলাম ভালো একটা ফ্লেভারের জন্য। বলক দিয়ে দুই তিনটা বলক উঠিয়ে নেব, দুই তিনটে বলক উঠে গেলে তারপরে আমরা ঢেলে দিব সেই লাচ্ছা সেমাইগুলো। লাচ্ছা সেমাই আমি এখানে চার কালারের নিয়েছি, শুধুমাত্র এক কালার দিয়েও কিন্তু তৈরি করা যাবে। তো দিয়ে দিলাম সেমাইগুলো, সেমাইটা দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, বেশিক্ষণ বলতে এক মিনিটও না, যতটুকু এই যে আমি চামচটা দিয়ে সেমাইটাকে ডুবিয়ে দিলাম ঠিক এতটুকু সময় পর্যন্ত। ডুবানো শেষ, নাড়াচাড়া করে সাথে সাথে দুধটা ছেঁকে, দুধটা যাতে একটু অবশিষ্ট না থাকে সেইভাবে উঠিয়ে রাখবো একটা প্লেটে। দুধটা ভালোভাবে ছেঁকে তুলে নিব যাতে অনেকটা বেশি লিকুইড ওইখানে না থেকে যায়, আর বাকি যে দুধটা রয়ে গেল কড়াইতে ওইটা দিয়ে কিন্তু আপনারা আবার দুধ সেমাই রান্না করতে পারবেন, অথবা দুধ সেমাই রান্না করা যদি আগেই হয়ে গিয়ে থাকে তাহলে খেয়ে ফেলবেন এমনিতেই চুমুক দিয়ে, কোনো সমস্যা নেই। এখন আমরা এইটুকু সেমাই রেখে দিয়েছিলাম প্রায় 10 মিনিটের জন্য, 10 মিনিট পরে এটা কিন্তু এরকম ঝরঝরা হয়ে যাবে, একটু দলা দলা থাকবে, একটা কাঁটা চামচ দিয়ে ঠিক এইভাবে ছুটিয়ে ঝরঝরা করে নেবেন, সুন্দর মতো একেবারে ভিজে তুলতুলে নরম হয়ে যাবে আর ঝরঝরাও হয়ে যাবে। এখন আমরা চলে এসেছি রান্নার দ্বিতীয় স্টেপে, শুধুমাত্র অল্প একটু ঘি নিয়েছি আমি এই বাদামগুলো ভেজে নেওয়ার জন্য, খুব বেশি ঘি দিব না, কারণ ওই সেমাইগুলো তো আগে থেকেই আপনার ঘি তেল এগুলো দিয়ে ভাজা এবং বানানো, তো যার কারণে ঘি খুব একটা না দিলেও চলবে। তো আমি বাদাম দিয়েছি এখানে তিন চার রকমের যতটুকু ছিল, আর দিয়ে দিলাম নারকেল কোড়া। বাদাম যদি কেউ না দিতে চান সেই ক্ষেত্রে কিন্তু না দিলেও চলবে, শুধুমাত্র নারকেল কোড়া দিয়ে ঠিক এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করে নেবেন, দেখা মাত্রই টুকটুক করে রান্নাঘরে চলে যাবেন, কারণ এখন কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই এই উপকরণগুলো আছে। তাহলে আর দেরি না, একেবারে দেখবেন আর সাথে সাথে রান্নাঘরে গিয়ে মাত্র 10 মিনিট সময় ব্যয় করে এটা বানিয়ে নিতে পারবেন, কারণ শুধুমাত্র আপনার ওই ভেজানোটুকু পর্যন্তই যতটুকু সময়, এরপরে আর সময় লাগবে না। তারপরে খেয়ে কিন্তু সাথে সাথে রিভিউটা আমার পেজে দিয়ে দিবেন যে কেমন লেগেছে, এতটাই মজার এবং সুস্বাদু এই সেমাইটা, যাকে খেতে দিবেন সেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আজকে আমার বাসায় আমি তিন রকমের সেমাই রান্না করেছিলাম তিনভাবে, সবার আগে শেষ হয়ে গেছে এই সেমাইটাই। হালকা মিষ্টি স্বাদের এই সেমাইটা খেতে ভীষণ মজার, যারা একটু ভেজা ভেজা জিনিস কম খেতে চান, এরকম ঝরঝরা টাইপ জিনিস খেতে পছন্দ করেন, তাদের কাছে একেবারে বেশ লাগবে খেতে। তাহলে আর দেরি কেন, টুক করে বানিয়ে নেন, আর সেই সাথে বাকি আপু ভাইয়ারাও যাতে বানাতে পারে তার জন্য একেবারে ঠুস ঠাস করে কয়েকটা শেয়ার দিয়ে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আর হ্যাঁ, ঈদ মোবারক, ঈদ কেমন কাটলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর সেমাইটা যদি রান্না করেই ফেলেন তাহলে আপনার মোবাইলটা দিয়ে একটা ছবি তুলে আমার কমেন্ট বক্সেও কিন্তু দিতে পারেন, বাকিরাও দেখে নিল আপনি কীভাবে তৈরি করেছিলেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কথা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপিতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।